গার্লফ্রেন্ডের অন্তর্বাসের ফিতা এখন বয়ফ্রেন্ডের হাতের ব্রেসলেট। বর্তমানে একটি ট্রেন্ডিং ফিতনা শুরু হয়েছে। আজকাল মেয়েরা তার নিজের ব্রার ফিতা কেটে বয়ফ্রেন্ডের হাতে ব্রেসলেট পরিয়ে দিচ্ছে, এটাও নাকি এখন নতুন ট্রেন্ড। আর তার বয়ফ্রেন্ড তার বন্ধুদের হাত দেখিয়ে বাহবা নিচ্ছে। এটা দিয়ে কি বোঝাতে চায় ওরা? এই প্রজন্ম কতটা বেয়াদব, বেহায়া, নির্লজ্জ আর কতটা পশু স্বভাব হতে পারে চিন্তা করেছেন? আফসোস, এই প্রজন্ম যাদের ভিতরে নেই শিক্ষা, আদব, আল্লাহর ভয়, না আছে হারাম হালালের বিচার, না আছে লজ্জা শরম, আমরা একটা অদ্ভুত, একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করছি, যে প্রজন্ম কিনা চারিদিকে ফিতনা ছড়িয়ে ছিটিয়ে দিতে ব্যস্ত হয়ে আছে। আহ, এ যুগের নারীরা জাহিলি যুগকেও হার মানিয়েছে। ব্রার ফিতা খুলে বয়ফ্রেন্ডের হাতে ব্রেসলেট লাগানোটা ভালোবাসার নামে অশ্লীলতা, নোংরামি ছাড়া কিছুই না। আর এই অশ্লীলতাটাই মানুষ এখন ভালোবাসার ট্রেন্ড বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।